হরিণঘাটা ব্লক সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যমুনাপার থেকে হরিণঘাটা বাজার হয়ে পেয়ারাতলায় একটি রেশনের দোকান পর্যন্ত এক অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন এই মিছিলে সিপিআইএম নেতৃত্বরা। তাদের স্লোগান ছিল চোর ধরো জেলে ভরো। পাশাপাশি আরও দুর্নীতিগ্রস্ত নেতার মন্ত্রীরা এখনও জেলের বাইরে রয়েছে, তাদেরকেও সঠিক তদন্তের মাধ্যমে জেলে ভরতে হবে। এই মহামিছিল ও প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক ভাগীরথের ধর। এই প্রসঙ্গে তিনি রাজ্যের বিরোধী দলনেতাকেও কটাক্ষ করেন। সংবাদ মাধ্যমকে প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন শুনুন। তারা জানে, সারা পশ্চিমবঙ্গের মানুষও জানে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী যেভাবে গরিব মানুষের রেশনের চাল আটা চুরি করেছে, এর বিরুদ্ধে সারা রাজ্যে মানুষ জ্বলে উঠেছে। আমরাও লাল পার্টির পক্ষ থেকে আজকে হরিণঘাটা বাজারে প্রতিবাদ মিছিল করছি যে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে অবিলম্বে শুধু গ্রেপ্তার নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আগামী দিনে এরকম গরিবের চাল এবং আটা চুরির বিরুদ্ধে কোনো মন্ত্রী সাহস না পায়। আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই প্রতিবাদে আমরা দেখছি রাজ্যের একাধিক মন্ত্রীরা তারা গ্রেপ্তার হয়েছে, এখনো অবধি বিচারাধীন ব্যবস্থা, কী বলবেন এই প্রসঙ্গে? আমরা তো বলছি যে বিচার ব্যবস্থা তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সরকার, যেটা শিক্ষাক্ষেত্রে বলুন, পৌর নিয়োগের দুর্নীতি বলুন, সমস্ত নিয়োগে যে দুর্নীতিগুলো হচ্ছে একটার পর একটা বেরিয়ে আসছে। মানুষ বুঝতে পারছে যে এই সরকারটা প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যুক্ত, শুধু একদম নিচু স্তরে একটা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী এবং একদম কালীঘাটে যিনি আমাদের রাজ্যের মাথা রয়েছে সেও এর সঙ্গে যুক্ত আছে। আমরা বুঝতে পারছি এবং সাধারণ মানুষও বুঝতে পারছে, আগামী দিনে প্রকাশে আসবে এই সমস্ত সমস্ত ঘটনা। আজকে কি রেশন ডিলারের মানে দোকানের সামনে আপনার প্রতিবাদ? আমাদের পার্টি ডাকে সারা নদীয়া জেলা প্রতিটা রেশন দোকানের সামনেই এই চাল চোর চুরি চোরের বিরুদ্ধে আন্দোলন চলছে, বিক্ষোভ সভা চলছে। কোথা থেকে কোথাও অবধি বিক্ষোভ করলে? এই হরিণঘাটা বাজারে আমরা কয়েকটা রেশন দোকানের সামনে বিক্ষোভ সভা সংগঠিত করেছি, আগামী দিনে হরিঙ্গা ব্লকের প্রতিটা রেশন দোকানের সামনে এই বিক্ষোভ সভা চলবে। অবিলম্বে মন্ত্রীকে শুধু গ্রেপ্তার নয়, শাস্তির দাবিতে বৃহত্তর আরও বৃহত্তর আন্দোলন আমরা হরিঙ্গা এলাকায় করে দিচ্ছি। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলছেন যে ওনাকে ফাঁসানোর চক্রান্ত চলছে বড় সড়ো, ও শুভেন্দু অধিকারী নাম বলছে, কি বলবেন দাদা? আমরা তো জানি যে যে চোর সে তখনই বলেন যে আমি চুরি করেছি। এই খাদ্য ব্যবস্থায় দীর্ঘ 10 বছর ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রতিটা ক্ষেত্রে চুরি করে, সেটা চাল বলুন আটা বলুন গম বলুন প্রতিটা ক্ষেত্রে। আর শুভেন্দু তো বলবে, এই কারণে শুভেন্দু সেই মন্ত্রিসভার সদস্য ছিল, সে তো জানে কোন কোন মন্ত্রী কোন কোন সঙ্গে যুক্ত ছিল। সে যেমন একটা বড় চোর, সে বাকি চোর ধরে আজকে সে ধরে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আপনার নাম পরিচয়? আমার নাম ভবিরা ধর, সিপিএম হরিঙ্গাটা এরিয়া কমিটির সম্পাদক, নদিয়া জেলা কমিটির সদস্য। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ে কলকাতায় আর জেলায় জেলায়। পুজোর আগে বুঝলি তো গ্রুমিং করবো, কিন্তু কোথায় যাবো বলতো? একটু হেয়ার কাট বা যদি একটু ফেশিয়াল ফেশিয়াল করানো যায়, হাতেও প্রচন্ড ট্যান পড়েছে। কাজ কর, কাঁচরাপাড়া স্টেশনের কাছে আরশি লেডিস বিউটি ক্লিনিক, ওখানে চলে যা, দারুণ সার্ভিস পাবি, একদম স্টেশনের কাছে। ও আচ্ছা, তাই? এত কাছে? একদম স্টেশনের কাছে? ঠিক আছে, তাহলে যাই, তোকে এসে জানাচ্ছি কেমন হয়। Thank you.